শায়খ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যাকে শায়খ বলা হয় আরব বিশ্ব সহ সারা মুসলিম জাহান যাকে শায়খ হিসেবে জানেন, যিনি আজীবন বুখারি শরীফ এর দরদ দিয়েছেন, বুখারি শরীফের প্রসিদ্ধ তার তাকরির গ্রন্থ তাকরিরে বুখারি রয়েছে, এমনি ভাবে লামে উদ্দারিতও তিনি কাজ করেছেন। বুখারি ছাড়াও তিনি মুয়াত্তা মালিকের এক অনবদ্য সারা, যার নজির সারা পৃথিবীতে নেই, আউজাজুল মাসালিক তিনি লিখেছেন। শায়খ জাকারিয়া রহমতুল্লাহ আলাই ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের আদেশে তিনি একটি কোরআন এবং হাদিস ভিত্তিক ফাজাইল গ্রন্থ লিখেছেন। সেটি মূলত তিনি নিজের পক্ষ থেকে কোনো কিছুই লেখেন নাই, এর সকল বিষয়ই মৌলিকভাবে কোরআন এবং হাদিস থেকে গৃহীত। এই ফাজাইলে আমলের উপরে বাতিল পন্থীদের অসংখ্য অভিযোগ রয়েছে, যার অধিকাংশই হচ্ছে ভিত্তিহীন এবং অমূলক। এমনই একটি অভিযোগ আমরা আজকে যাচাই করব। প্রথমেই আমরা অভিযোগকারী আরবে বসবাসকারী কথিত শায়খ মতিউর রহমান মাদানী সাহেবের ভিডিও লেকচারটির ক্ষীণাংশ আমরা দেখি। এখন আপনাদের সামনে এই ফাজাইল থেকে একটি বিষয় উল্লেখ করে ফাজাইলের কিতাবের প্রথম খণ্ডের একেবারে ভূমিকাতে কি বলেছেন, তারপরে আমার আলোচনা এবং ফতোয়া শুরু করব। ভূমিকাতে লিখেছেনই ভূমিকা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহমাদু সাল্লি আল্লাহ রাসূলিল করিম, তামহিদ, উর্দু আরবিতে তামহিদ মানে ভূমিকা, বাংলায় লিখা আছে ভূমিকা। তারপরে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ, এসব করার পরে বলছেন যে একটা সংক্ষিপ্ত বই লিখি, এত বড় শোনেন, এখন এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। কি শুনলেন? এই উক্ত কাজে তবলিগ জামাতের এত মোটা কিতাব লিখার জন্য যে তিনি কি হয়েছেন, সচেষ্ট হয়েছেন, কি উদ্দেশ্যে? আবার শোনান, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান, কার সন্তুষ্টি বিধান? বুজরুকের সন্তুষ্টি বিধান, আল্লাহ পাকের নয়, আমার পরকারে নাজাতের ওসিলা হবে, মানে বুজরুক যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার নাজাত হবে। তাহলে বুজরুকের সন্তুষ্টির উদ্দেশ্যে এত মোটা কিতাব লেখা হয়েছে। একটি কিতাবের পৃষ্ঠের সংখ্যা হচ্ছে 802, হ্যাঁ 1600-1700 পৃষ্ঠার এই কিতাব লেখা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে। জি, ভূমিকা পড়ে শোনালাম। আচ্ছা, ভূমিকাতে আরেকটি মজার কথা আছে, তিনি অন্যদের সম্পর্কে বলছেন, অন্যদের সম্পর্কে বলছেন যে অনেকে শিরক বিদাতে লিপ্ত আছে আর শিরককে শিরক মনে করে না। আমি বলছি যে জনাব, আপনি ওই অবস্থায় আছেন, অন্যদেরকে কেন তোহমত দিচ্ছেন? অনেকে শিরক, লক্ষ লক্ষ লোকে শিরক করছে অথচ শিরককে শিরক মনে করে না, আপনি তো ওই কাদায় হাবুডুবু খাচ্ছেন। দেখেন শোনেন, তারপরে তিন চার লাইন পরেই, বরং লক্ষ লক্ষ লোক প্রকাশ্যভাবে কুফরি ও শিরকে লিপ্ত রয়েছে, আরো আশ্চর্যের বিষয় যে তাহারা উহাকে শিরক ও কুফরি বলিয়া ধারণাই করে না। তার আগে নিজে শিরকি কথা লিখলেন এবং শিরকে শিরকি মনে করলেন না। কে তিনি? জি, লেখক কে? লেখক ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে লিখেছেন মাওলানা জাকারিয়া সাহেব, না বাংলা অনুবাদক সাখাউতুল্লাহ সাহেব। তো তাহলে আরেকটু আগে থেকে শোনাই যে কার সন্তুষ্টি চেয়েছেন। বলছেন যে আল্লাহ তাআলার তারিফ ও প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার পর ওলামায়ে কিরাম ও সুফিকুল শিরোমণি, ওলামায়ে কিরাম এবং সুফি কুল শিরোমণি, তাহলে বোঝা গেল ইলিয়াস সাহেব কি ছিলেন? সুফি ছিলেন, পীরের তরিকা, শুধু সুফি ছিল না, সুফি কুল শিরোমণি, মোজাদ্দেদুদ্দিন, সংস্কারক। কিসের সংস্কার করেছেন? কিতাব পড়লে বুঝতে পারবেন এবং তাদের আকিদা আমলে বুঝতে পারবেন।
হযরত মাওলানা ইলিয়াস রহিমাহুল্লাহ রাহা আমাকে আদেশ করেন, আদেশ করলেন, তিনি তাবলীগ জামাত প্রতিষ্ঠা করলেন এবং কিতাব লেখার জন্য আদেশ করলেন কাকে? মাওলানা জাকারিয়া সাহেবকে। বলছেন যে তবলিগের দিনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটা সংক্ষিপ্ত বই লিখি, সংক্ষিপ্ত বই লিখার আদেশ করলেন। যে সংক্ষিপ্ত বই মাশাআল্লাহ 1800-1700 পৌঁছেছে। এত বড় এখন শুনেন, এত বড় বুজুগের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। যারা মানুষের সন্তুষ্টি বিধান লিখেছে তাদের যে পরিণাম কি হবে আল্লাহ পাক ভালো জানেন, এর বেশি আর কিছু বলা যাবে না। আপনারা দেখেছেন যে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ফাযাইল আমালের উপরে অভিযোগ উত্থাপন করতে গিয়ে শেখ মতিউর রহমান বেশ কিছু এমন প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং এমন ধোকার আশ্রয় নিয়েছেন যা সাধারণ যারা মুসলমান রয়েছেন তাদের বুঝতে আসলে কিছুটা কঠিন হবে। মৌলিকভাবে তিনি যেই বিষয়টার অবতারণা করেছেন এখানে আমাদের প্রথমত বুঝতে হবে দুইটা বিষয়। একটি বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বিষয়ে এর ক্ষেত্রে সন্তুষ্টি অর্জনের জন্য দ্বিতীয় কোনো ওসিলা গ্রহণের সুযোগ রেখেছে, আরেকটি হচ্ছে যেই সকল বিষয়ের ক্ষেত্রে কোনো ওসিলা গ্রহণের সুযোগ রাখেননি। আরেক অর্থে বলা যায় যে কোনো কিছুকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জায়েজ কিনা, একটা বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করা বাদ দিয়ে শুধু কোনো মাখলুকের সন্তুষ্টি অর্জন করা, দুইটা দুই বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যাদেরকে সন্তুষ্ট করতে বলেছেন তাদেরকে সন্তুষ্ট করা, আরেকটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে কোনো মাখলুকের সন্তুষ্টি অর্জন করা। দুই নম্বর বিষয় যেটা তথা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য সম্পূর্ণভাবে বাদ দিয়ে কোনো মাখলুকের সন্তুষ্টি অর্জন করা, এই চেষ্টা মেহনত করা সম্পূর্ণ হারাম, এতে কোনো মতভেদ নেই, আহলে ওলামায়ে কেরাম সবাই একমত। দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যাদেরকে সন্তুষ্ট করতে বলেছে বা যাদের উপরে আল্লাহ তাআলা রাজি এমন ব্যক্তিদের সাথে মহাব্বত রাখা, তাদেরকে সন্তুষ্ট রাখা, খুশি করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং আল্লাহ তাদের সাথে মহাব্বত রাখার কথা বলেছে এমন ব্যক্তিদের সন্তুষ্টি ও সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করা জায়েজ কিনা, এই ব্যাপারেও আহলে হক ওলামায়ে কেরাম একমত যে আল্লাহ যাদেরকে সন্তুষ্ট করতে বলেছেন তাদেরকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্পূর্ণ বৈধ, এতে কোনো মতভেদ নেই। কিন্তু আমাদের এই কথিত শায়খ মতিউর রহমান মাদানী সাহেব প্রতারণার আশ্রয় নিয়ে তিনি আল্লাহ যাদেরকে সন্তুষ্ট করতে বলেছেন তাদেরকে সন্তুষ্ট করা কেউ শিরিক সাব্যস্ত করে যে বক্তব্য দিলেন, আমরা হাদিসের আলোকে এই বক্তব্যটাকে একটু যাচাই করি। যাচাই করার আগে প্রথমে আমরা ফাযাইল আমালের উক্ত বক্তব্যটি প্রথমে আমরা দেখে নিই যে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাযাইল আমালের মধ্যে মৌলিকভাবে কি কথা বলেছেন। এই গ্রন্থটি হচ্ছে ফাযাইল আমাল, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এটি সংকলিত করেছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির হাদিসে। এই ফাযাইল আমালে আমরা প্রথমেই ভূমিকাতে তিনি যে কথাটি বলেছেন আমরা হুবহু সেটি আগে পড়িনি। তিনি লিখেছেন ফাযাইল আমালের এটি 7 নম্বর পৃষ্ঠা এবং ফাযাইল তাবলীগের 1 নম্বর পৃষ্ঠা। তিনি লিখেছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, হামদ ও সালাতের পর মুজাদ্দিদিন ইসলাম ও জামানার উলামা মাশায়েখের উজ্জ্বল রত্ন হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আমাকে তাবলীগে দ্বীনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে কিছু আয়াত ও হাদিস লিখিয়া পেশ করিতে আদেশ করে। এইরূপ বুজুর্গ গণের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুনাহগারের জন্য গুনাহ মাফি ও নাজাতের উসিলা, এই আশা
দ্রুত রচনা করো তো এই উপকারী কিতাবখানি খেদমতে পেশ করিতেছি। ভালো করে যে পয়েন্টটা আমাদের লক্ষ্য করার বিষয় সেটি হচ্ছে তিনি বলতেছেন প্রথমে তিনি হামদ পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লেন, এরপরে তিনি বলতেছেন যে তবলিগে দ্বীনের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু আয়াত ও হাদিস লিখিতে আমাকে আদেশ করেছেন ইয়াস রাহমাতুল্লাহ, আদেশ করেছেন ইয়াস রাহমাতুল্লাহ মুরব্বী বড় আলেম, তিনি একটি কাজ করার জন্য আদেশ করলেন শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, মুরব্বী আদেশ করলেন সেই আদেশ রক্ষা করার জন্য, সেই আদেশ পালন করার মাধ্যমে মুরব্বীকে সন্তুষ্ট করা মানে এর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা, কারণ বড়কে শ্রদ্ধা করা ছোটকে সম্মান করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নির্দেশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে ছোটকে যে ছোটকে যে স্নেহ করে না এবং বড়কে যে সম্মান করে না ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো বড়কে সম্মান করা, তার আদেশকে পালন করা, এই আদেশ পালন করলে তিনি খুশি হবেন। তো তিনি বলেছেন যেহেতু তিনি আমাকে আদেশ করেছেন তার আদেশ পালনার্থে তাকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য আমি কিতাবটি লিখেছি যেন আল্লাহ আমাকে মাফ করে দেন, যেন আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যান এবং আমার গুনাহ মাফির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গুনাহ মাফির জন্য কবুল করেন। এই এতটুকু ইবাদত, এতটুকু বক্তব্যকে তিনি সাব্যস্ত করেছেন যে এর মাধ্যমে শায়খ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কুফুরি করেছেন, শিরিক করেছেন। যদি বড়কে সম্মান করা, বড়র আদেশ রক্ষা করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করা যদি শিরিক হয় তাহলে হাদিস সম্পর্কে অজ্ঞতা ছাড়া আমরা আর শায়খ মতিউর রহমান শায়খকে কি বলতে পারি? মুরব্বীর কথা পালন করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করা শিরিক, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নির্দেশ দিয়েছেন মুরব্বীকে শ্রদ্ধা করার জন্য, মুরব্বীকে সম্মান করার জন্য, তার আদেশ পালন করার জন্য। আর স্বাভাবিকভাবেই মুরব্বীকে শ্রদ্ধা করলে তিনি খুশি হবেন, তিনি সন্তুষ্ট হবেন। যদি মাখলুক কোনো মাখলুককে এর সন্তুষ্টির জন্য কোনো কাজ করাই শিরিক হয়ে থাকে তাহলে আমরা হাদিসের জহিরায় আরও কিছু বিষয় পাই যেগুলোর ক্ষেত্রে সরাসরি আল্লাহ সন্তুষ্টির কথা বলা হয় নাই বরং মাখলুকের সন্তুষ্টির কথা বলা হয়েছে। যেমন হাদিসের মধ্যে এসেছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো পুরুষ তার স্ত্রীকে তার বিছানায় ডাকে ফাআবাত, অতঃপর ওই স্ত্রী এতে অস্বীকৃতি জানায় যেতে রাজি হয় না, ফাবাতা গাদবান, এবং উক্ত ব্যক্তি রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে লানাতাহুম মালাইকাতু হাত্তা তুসবিহা, তাহলে ফেরেশতাগণ ওই মহিলার উপরে সকাল পর্যন্ত তার উপরে লানত অভিসম্পাত পেশ করতে থাকে। সন্তুষ্ট করলো কাকে? অসন্তুষ্ট করেছে হচ্ছে একটা মাখলুককে, স্বামীকে। আল্লাহর নবী বলতেছেন ওই স্বামীকে অসন্তুষ্ট করার কারণে আল্লাহর ফেরেশতারা তার উপরে প্রভাত পর্যন্ত লানত করতে থাকে। সন্তুষ্ট করা হচ্ছে স্বামী, অসন্তুষ্ট করা হচ্ছে স্বামীকে। তাহলে উনি যেভাবে বললেন যে দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি বিধানে কোনো কাজ করা যাবে না, করলে সেটা শিরিক হয়ে যাবে, তাহলে তো এই ক্ষেত্রে হাদিস এর উপরে তিনি কি কথা বললেন? স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য তার ডাকে সাড়া দেয়, তাকে সন্তুষ্ট করতে চায়, তাহলে কি স্ত্রী শিরিক করবে? হাদিস তো বলতেছে যে যদি এই সন্তুষ্টি অর্জনের জন্য সে না যায় তাহলে তার উপরে অভিসম্পাত পেশ। আমি ওই শায়খকে বলবো একটু হাদিসকে ভালো করে পড়বেন এবং বিদ্বেষ নিয়ে পড়বেন না, কোনো দিন জামাতকে যাদের মাধ্যমে অসংখ্য মানুষ দিনদার হচ্ছে, পরেজগার হচ্ছে, এরকম জামাতকে কলুষিত করার জন্য এত নিচু মনের মানসিকতা রাখবেন। শুধু তাই না, আরো মজার একটি হাদিস আমরা দেখতে পাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেক হাদিসের মধ্যে এসেছে। আমরা ইতিপূর্বে যে হাদিসটি তেলাওয়াত করেছি এটি এসেছে বুখারীতে 3237 নম্বর হাদিস, এমনিভাবে মুসলিমও এসেছে মুসলিমের
1436 নম্বর হাদিস। আরেক হাদিসের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাআতিন মাতাত যাওজুহা আনহা রাবিন দাখালাতিল জান্নাহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন মহিলা এমন অবস্থায় ইন্তেকাল করে যে তার স্বামী তার উপরে রাদিন সন্তুষ্ট দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। তিনি যেভাবে আয়াত এবং হাদিসের ভুল ব্যাখ্যা করে বললেন যে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কাজ করলে ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়, সেটা নাজায়েজ বেদাত হয়ে যায়, অথচ আল্লাহর নবী বলতেছেন যে স্ত্রী যদি আমত অবস্থায় ইন্তেকাল করে যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, অর্থাৎ আল্লাহর মখলুক তার উপরে সন্তুষ্ট, আল্লাহ বলেন তার জন্য জান্নাত হয়ে যায়, আল্লাহ নবী বলে তার জন্য জান্নাত আছে। সুতরাং বোঝা গেল শায়খ মতিউর রহমান সাহেবের বক্তব্যটি আসলে বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং মানুষকে এই দিনে জামাত সম্পর্কে বিতশ্রদ্ধ করার জন্য এই দাওয়াত তাবলিগের মাধ্যমে যেন মানুষ দিনদার না হতে পারে এই ষড়যন্ত্রী একটি অংশ ছাড়া কিছু পায়। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 17123 নম্বর হাদিস এবং তিরমিজিতে এসেছে তিরমিজির 1161 নম্বর হাদিস, ইবনে মাজাতে এসেছে 1854 নম্বর হাদিস, এই হাদিসটি মুস্তাদরাকে হাকিমও এসেছে 7328 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহতেও এসেছে 3256 নম্বর হাদিস, ইবনে আবি কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল গ্রন্থে এসেছে, হাদিস নম্বর হচ্ছে 45135। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এসেছে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সখাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদ। হাদিসের মধ্যে এসেছে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ কত পরিষ্কার কথা, তো পিতা উনি তো খালেক না, আল্লাহ উনি তো মখলুক। নবী বলতেছেন যে পিতাকে যদি কেউ সন্তুষ্ট করে তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, পিতা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে এখানে পিতাকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ কাজ করে, পিতার আদেশ মানে পিতার আদেশকে মান্য করে, তাহলে পিতার আদেশ মান্য করার মাধ্যমে পিতাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করলে কি উক্ত সন্তান শিরিক করবে? রহমান মাদানী সাহেবের বক্তব্য অনুযায়ী তো তাই হয়ে যাবে যে কারু বড়দের বড় বড় এবং মোহতারাম বুজুর্গদের কোনো আদেশ পালন করে তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো কিছু করলে যদি শিরিক হয়ে যায় তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কি হবে, যেখানে নবী বলতেছেন যে পিতাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, তাহলে পিতার সন্তুষ্টির জন্য যে কাজগুলি করা হবে সব শিরিক হয়ে যাবে। এটা যদি শিরিক না হয় তাহলে শায়খ জাকারিয়া রহমতুল্লাহ আলাই ইলিয়াস রহমতুল্লাহ আলাই মুরব্বী মানুষ তার আদেশ পালনার্থে তিনি যে কিতাব রচনা করেছেন সেটি শিরিক হলো কিভাবে, এই বিষয়টা আরো ভাবার জন্য আমরা উক্ত ভাইদেরকে অনুরোধ করব। এই হাদিসটি এসেছে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ গ্রন্থ হাদিস নাম্বার 2, মিশকাতুল মাসাবিহে হাদিসটি এসেছে 4927 নং হাদিস, তিরমিজিতে এসেছে 1899 নং হাদিস, মুসনাদুল বাজ্জার এসেছে 2394 নম্বর হাদিস, এমনিভাবে মুস্তাদরাকে হাকিমে এসেছে 7249 নং হাদিস, এমনিভাবে সোহাবুল ইমানে এসেছে 7447 নং হাদিস, এমনিভাবে মজমাউল জাওয়ায়েদ এসেছে 13389 নং হাদিস, এমনিভাবে কানজুল উম্মাল এসেছে 45552 নং হাদিস। আরেকটি হাদিস বলে আমরা শেষ করতেছি, হাদিসটি হচ্ছে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা দাখালতুম আলাল মারীযি, যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তির কাছে প্রবেশ করো তাহলে ফারাফ
ফিসুলাহু ফি আজালিহি, তাহলে তোমরা তাকে তার হায়াতের বিষয়ে তাদেরকে উৎস সান্ত্বনা প্রদান করো। ফাইন্না যালিকা লা ইউরাদ্দু শাইআন, এই সান্ত্বনার মাধ্যমে যদিও কোনো কিছু বিরত হবে না, অর্থাৎ তার মৃত্যুর যে সময়কাল সেটা কমবেও না বাড়বেও। তবে কি হবে? ওয়ায়ুতাইয়িবু নাফসাহু, তবে এর মাধ্যমে ওই অসুস্থ ব্যক্তির নফসটা খুশি হবে। অসুস্থ ব্যক্তির খুশির জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন যে অসুস্থ ব্যক্তির হায়াত বাড়বে, সে দীর্ঘ হায়াত হবে, এরকম ভাবে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে অসুস্থ ব্যক্তিকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নবী শিখাচ্ছেন। যদি এটা শিরিক হয় তাহলে আমাদের আর কিছু বলার নেই। নবীর কথা যদি শিরিক হয়, যে মাখলুককে সন্তুষ্ট করা মানেই শিরিক। যেমনি ভাবে শায়খ মুজিবুর রহমান মাদানী সাহেব বললেন যে মুরব্বি ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর আদেশ পালন করে তাকে সন্তুষ্ট করার জন্য তিনি গ্রন্থ লিখেছেন, সুতরাং এটা শিরিক হয়ে গেছে। তাহলে অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া, তাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, এটা তো শিরিক হয়ে গেছে। অথচ এই শিরিক তো তিনিও বলেন। এই হাদিস এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 10851 নং হাদিস, এটি হবে সুনান ইবনে মাজা 1438 নং হাদিস, তিরমিজিতে এসেছে 2087 নং হাদিস, শোয়াবুল ইমানে এসেছে 1778 নং হাদিস, কাবিদুল উম্মাল এ এসেছে 25124 নম্বর হাদিস, এমনি ভাবে মিশকাতুল মাসাবিহে এসেছে 1572 নম্বর হাদিস। এই সকল হাদিসের মাধ্যমে আমরা বুঝে গেলাম মতিউর রহমান মাদানী সাহেব যেইভাবে বললেন যে শুধুমাত্র কোনো মানুষের সন্তুষ্টি বিধানের জন্য, কোনো মুরব্বীর সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য কোনো কিছু করলে সেটা শিরিক হয়ে যাবে, এই কথাটি আসলে শুধুমাত্র তাবলিগ এবং দাওয়াত তাবলিগের বিষয় বিদ্বেষ ভাবাপন্ন বক্তব্য ছাড়া আর কিছু নয়। যে বক্তব্যটি হাদিসের সম্পূর্ণ খেলাফ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিপূর্বে উদ্ধৃত হাদিসের মাধ্যমে আমরা পরিষ্কার ভাষায় বুঝতে পারলাম যে মানুষকে সন্তুষ্ট করার জন্য, যাদেরকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, তাদেরকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করলে সেটা কিছুতেই শিরিক হবে না। যদি শিরিক হয়ে থাকে তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সকল হাদিসকে শিরকের দিকে দাওয়া রসুল নিজে দিয়েছেন বলে সাব্যস্ত হয়ে যাচ্ছে, অথচ এই কথা কেউ বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন, দাওয়াত তাবলীগের কাজে বেশি বেশি করে জোরে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.